আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ফের রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিতে ভাসতে পারে। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিতে ভাসবে, কতদিন চলবে, আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, আমরা বিস্তারিত এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওকে এগিয়ে এগিয়ে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা বা কোন রাজ্য থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখন কোনো আবহাওয়ার খবর বেরিয়ে আসবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ 87%, রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আর্দ্রতার পরিমাণ অন্য দিনের তুলনায় একটু কম থাকলেও আজও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। এছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই 5 জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। মালদা ও 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস উল্লেখ্য। 21 জুন থেকে কেরলে 11টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় আজ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 2 দিন বৃষ্টির পরিমাণ কমলেও বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।